বাঙালি ব্যক্তি বিকাশের চরম উৎকর্ষ রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো থেকে আঠারোশো এই সময়কালের মধ্যে এই মহান ব্যক্তি তার জীবন চিন্তা এবং সৃজনশীলতায় ব্যাপৃত ছিলেন কবি শিল্পী অথবা স্রষ্টা হিসাবে সাধারণে রবীন্দ্রনাথ যতখানি খ্যাতির অধিকারী প্রাবন্ধিক কিংবা দার্শনিক হিসাবে তিনি ঠিক ততখানি পরিচিত নন শক্তির বিশালতায় ও শিল্পী মনের প্রাচুর্যের আড়ালে পড়ে থাকা দার্শনিক চিন্তাবিদ এই মানুষটির চিন্তক হিসাবে দার্শনিক হিসাবে যে ভূমিকা সেটি কোনো অংশেই ছোট করে দেখার বিষয় নয় ব্রিটিশ ভারতের ঔপনিবেশিক জল হাওয়ায় বড় হয়ে ওঠা অতি সংবেদনশীল রবীন্দ্রনাথ তার সচেতন মননে অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করেছিলেন সীয় জাতির দুর্ভোগকে মানুষের বিশেষত তথা কথিত শিক্ষিত মানুষের অসহায়ত্ব নিচুতা অজ্ঞতা স্বার্থপরতা এবং তো অনুসন্ধানের পরিবর্তে অন্যের শেখানো পথে তাদের দেখানো রূপে এবং বোঝানো ভাষায় নিজেকে চিনতে চাওয়ার অজ্ঞানতায় বিচলিত ছিলেন রবীন্দ্রনাথ তিনি এসবের কারণ অনুসন্ধানের চেষ্টা করেছেন বলা যেতে পারে তার কৈশোর থেকে আমৃত্যু এই অনুসন্ধান প্রবাহিত ছিল এবং তারই অন্যতম ফসল হল রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা রবীন্দ্রনাথের নিজের ভাষায় আমাদের আমার মত এই যে ভারতবর্ষের বুকের উপর যত কিছু দুঃখ আছে ভারতবর্ষের বুকের উপর যত কিছু দুঃখ আজ অপ্রভেদী হয়ে দাঁড়িয়েছে তার একটিমাত্র ভিত্তি হল অশিক্ষা জাতিভেদ ধর্মবিরোধ কর্মজড়তা আর্থিক দৌর্বল্য সমস্তই আঁকড়ে আছে এই শিক্ষার অভাবকে মানুষের স্বাভাবিক শক্তিতে বিশ্বাসী রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন প্রকৃতি মানুষকে মহান করে সৃষ্টি করেছে এবং প্রত্যেকটি মানুষ নিজস্ব সৃজন ক্ষমতায় ভাস্যর হতে পারে কিন্তু মানুষ নিজেই ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার মোহে অশিক্ষার অন্ধকারকে শিক্ষার নামে মানুষের উপরে বিশেষ করে অপেক্ষাকৃত দুর্বল মানুষের উপরে চাপিয়ে দিয়েছে তার এই চিন্তা যেন য্যাঁ রুশোর সেই অবিস্মরণীয় উক্তির ভাবনারূপ কামিং ফ্রম দ্য অথর কামিং ফ্রম দ্য হ্যান্ড অফ দ্য অথর অফ অল থিংস এভরিথিং ইজ গুড ইন দ্য হ্যান্ডস অফ ম্যান অ্যাভরিথিং ডিজেনারেট এই যে শিক্ষার অভাব জাতির সকল দুর্ভাগ্যের মূল সেই শিক্ষার স্বরূপ নির্দেশ করতে গিয়ে রবীন্দ্রনাথ বলেন নিজে চিন্তা করিবে নিজে সন্ধান করিবে নিজে কাজ করিবে এমনতর মানুষ তৈরি করিবার প্রণালী এক আর পরের হুকুম মানিয়া চলিবে পরের মতের প্রতিবাদ করিবে না ও পরের কাজের যোগানদার হইয়া থাকি থাকিবে মাত্র এমন মানুষ তৈরির বিধান অন্যরূপ এক্ষেত্রে স্মরণযোগ্য যে তদানীন্তন প্রচলিত ঔপনিবেশিক শিক্ষার মূল রূপকার লর্ড ম্যাকলের শিক্ষা মূল কথাই ছিল এর মধ্য দিয়ে এমন একদল মানুষ তৈরি করার যারা হবে ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালা বাট ইংলিশ ইন টেস্ট ইন অপিনিয়ন ইন মোরালস অ্যান্ড ইন্টালেক্টস নিছক উপনিবেশিক শিক্ষার বিরোধিতা নয় বরং একটি কাম্য শিক্ষা ব্যবস্থার রূপরেখা তুলে ধরার চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ শিক্ষার সুনির্দিষ্ট কতগুলি লক্ষ্য নির্ধারণ করার চেষ্টা করেছেন তিনি এই লক্ষ্যগুলি সম্পর্কে বলতে গিয়ে খান সরোয়ার মুর্শিদ বলেন মনুষ্যত্বের সম্পূর্ণ উন্মোচন শক্তির সকল শুভ সম্ভাবনার স্ফুরণ ব্যক্তির সঙ্গে সমাজের যোগ মানুষের সঙ্গে প্রকৃতির যোগ শিক্ষিত অশিক্ষিতের বৈষম্য বিমোচন জাতি তাত্ত্বিক ও ব্যবহারিক তাত্ত্বিক ও ব্যবহারিকের মধ্যে সমন্বয় জ্ঞানবোধ কল্পনা ও সৌন্দর্য চেতনার কর্ষণ ও বিকাশ কর্মের জ্ঞানের নিয়োগের দ্বারা জীবনের সম্পন্নতা ও সমৃদ্ধি অর্জন সৃজনশীলতার সাহায্যে মনুষ্যত্বের পরিচর্যা ও প্রসার আশি বছরের কর্মময় জীবনে রবীন্দ্রনাথ মোটা দাগে প্রধানত তিনটি কাজে ব্যাপৃত ছিলেন এক জমিদারি দেখাশুনো করা দুই বিচিত্র ধরনের লেখালেখি ও অন্যান্য সৃজনশীল কাজ তিন শিক্ষার বিস্তার ও শিক্ষার রূপরেখা প্রণয়ন তার শেষ 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 কাজ দুটির তুলনায় প্রথম কাজটি ছিল খুবই গৌণ আর রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা তার অন্য কাজ দুটির সাথে গভীরভাবে সম্পৃক্ত আমরা রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনাকে দুটি দিক থেকে তুলে ধরার চেষ্টা করতে পারি প্রথমত বিভিন্ন পর্যায়ে লেখায় বিভিন্ন ভাষণে তার কাব্যে এই চিন্তার যে প্রকাশ ঘটেছে সেই দিক থেকে অর্থাৎ শিক্ষার তাত্ত্বিক দিকটিকে তিনি যেভাবে দেখেছেন আরেকটি হল শিক্ষার বাস্তব প্রয়োগের ক্ষেত্রে তিনি যে কাজগুলি করেছেন মূলত রবীন্দ্রনাথ সম্ভবত পৃথিবীর একমাত্র কবি যিনি একাধারে শিক্ষার তাত্ত্বিক কাঠামো নির্মাণ এবং একটি বাস্ত প্রায়োগিক আকারে সেই তত্ত্বকে বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ এ দুটি কাজই তিনি করেছিলেন এই দিকদয়ের আলোচনার ভিত্তিতে আমরা রবীন্দ্র শিক্ষা ভাবনার দার্শনিক অবস্থান নির্ণয়ের চেষ্টা করতে পারি রবীন্দ্রনাথ মাত্র ষোলো বছর বয়সে মেঘনাথ পথ নামক প্রবন্ধে প্রথম শিক্ষা বিষয়ে তার স্বাধীন মত ব্যক্ত করেছেন পরবর্তীতে তার ২২ বৎসর বয়সে তিনি ন্যাশনাল ফ্রন্ট নামক প্রবন্ধেও শিক্ষা নিয়ে তার চিন্তার এক ধরনের প্রকাশ ঘটিয়েছেন তবে আঠারোশো সালে রাজশাহী অ্যাসোসিয়েশানে পঠিত ও পরবর্তীতে সাধনা পত্রিকায় প্রকাশিত শিক্ষার হেরফের নামে যে লেখাটি আমরা বলতে পারি শিক্ষা বিষয়ে রবীন্দ্রনাথের সেটিই ছিল প্রথম পূর্ণাঙ্গ প্রবন্ধ পরবর্তীতে বিভিন্ন সময়ে তিনি শিক্ষা বিষয়ে অসংখ্য প্রবন্ধ প্রতিবেদন বিভিন্ন অনুষ্ঠানে প্রদত্ত ভাষণ ইত্যাদির মধ্য দিয়ে তার এই শিক্ষা ভাবনাকে এগিয়ে নিয়ে গেছেন এই তার লেখা শিক্ষা বিষয়ক প্রবন্ধগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু প্রবন্ধ আমরা এখানে উল্লেখ করতে পারি যেমন প্রাইমারি শিক্ষা স্বাধীন শিক্ষা স্ত্রী শিক্ষা শিক্ষার সংকট শিক্ষা সমস্যা শিক্ষার বাহন শিক্ষার বিকিরণ শিক্ষার সাঙ্গীকরণ বিদ্যা যাচাই বিদ্যা সমবয় লোকহিত ছোট ও বড় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা শিক্ষার মিলন কর্তার ইচ্ছায় কর্ম স্বাধিকার প্রমত্ত সত্যের আহ্বান সমস্যা সমাধান নারী পল্লী উন্নয়ন শিক্ষা ও পল্লী সমাজ ইত্যাদি এবং হিউবার্ট লেকচার হিসাবে প্রদত্ত এবং পরবর্তীতে গ্রন্থ আকারে প্রকাশিত রিলিজিয়ান অফ ম্যান ও রাশিয়ার চিঠি নামক গ্রন্থেও তার শিক্ষা চিন্তার বেশ কিছু দিক তিনি তুলে ধরেছেন এছাড়া তার বিভিন্ন কাব্যে তার অন্য অন্য লেখনীতে এবং তার কর্মকাণ্ডের মধ্য দিয়েও তিনি তার এই শিক্ষা চিন্তার নানা ধরনের প্রকাশ ঘটিয়েছেন রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনাকে পদ্ধতিগতভাবে আলোচনা করার জন্যে আমরা এই বিষয়টিকে চারটি প্রশ্নের আলোচনায় বিন্যস্ত করতে পারি এক শিক্ষা কি হোয়াট ইজ এজুকেশন এ বিষয়ে তিনি তার মতকে কীভাবে তুলে ধরেছেন দুই শিক্ষা কেন এডুকেশন ফর হোয়াট এটিও রবীন্দ্রনাথের আলোচনায় অত্যন্ত গুরুত্বের সাথে আলোচিত হয়েছে তিন কার জন্যে শিক্ষা এডুকেশন ফর হুম এবং চার শিক্ষার বাহন কি হবে হোয়াট ইজ দ্য মিডিয়াম অফ এজুকেশান যদিও এই প্রশ্নগুলো পরস্পর বিচ্ছিন্ন নয় বরং পরস্পর ছেদি সম্পর্কে সম্পর্কিত তথাপি আমরা আমাদের সুবিধার্থে আলোচনাকে পদ্ধতিগতভাবে বিনস্ত করার জন্যে এই প্রশ্নগুলিকে যতদূর সম্ভব পৃথকভাবে উপস্থাপন করার চেষ্টা করব এবং পরবর্তীতে এই চারটি প্রশ্ন বিষয়ক রবীন্দ্র চিন্তা এবং সেই চিন্তার প্রায়োগিক যে রূপ সেই রূপটির আলোকে আমরা রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন সম্পর্কে আমাদের মতামত ব্যক্ত করার চেষ্টা করব প্রথম প্রশ্নটির ক্ষেত্রে রবীন্দ্রনাথের অবস্থান সম্পর্কে কিছু উদ্ধৃতি আমরা তুলে ধরতে চাই এক তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না যা বিশ্ব বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে দুই শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেবে না সত্য দেবে কেবল ইন্ধন দেয় না অগ্নি দেয় তিন যা কিছু জানিবার যোগ্য তাহাই শিক্ষা এই সংক্ষিপ্ত উদ্ধৃতি থেকে আমরা বলতে পারি এই সর্বব্যাপী সত্য কে জানার যে শিক্ষা তাকে সকল ধরনের কৃত্রিমতার ঘেরা থেকে মুক্ত করে প্রকৃতির বিশাল প্রাঙ্গণে আনন্দ ভবনের সামগ্রী হিসাবে সৃষ্টিশীল মনের উপকরণ রূপে জীবনের কাজে লাগাতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ তিনি মনে করতেন নিছক মুখস্থ মানুষ রূপী যন্ত্র তৈরির যে শিক্ষা কল তা মানুষকে বিকশিত করে না মুক্ত করে না বরং মানুষের প্রাণ শক্তিকে খর্প করে তার বিকাশকে রুদ্ধ করে এবং শেষ পর্যন্ত তার বিনাশ ঘটায় অর্থাৎ রবীন্দ্রনাথ মনে করতেন যে শিক্ষার সাথে মুক্তি শিক্ষার সাথে বিকাশ শিক্ষার সাথে সৃষ্টিশীলতা এই বিষয়গুলো ওতপ্রোতভাবে থাকতে হবে এ কারণেই রবীন্দ্রনাথ শিক্ষাকে কেবলমাত্র মেমোরাইজেশান বা স্মৃতিনির্ভর বিষয় মনে করতেন না তিনি মনে করতেন শিক্ষার মধ্যে থাকতে হবে চিন্তা এবং কল্পনা এই দুইয়ের প্রবল উপস্থিতি যে শিক্ষা শিক্ষার্থীকে চিন্তা করতে শেখায় না যে শিক্ষা শিক্ষার্থীর কল্পনা শক্তির বিকাশ ঘটায় না কেবলমাত্র তার স্মৃতিভান্ডারে কিছু তথ্য সংগ্রহ করে করতে শেখায় রবীন্দ্রনাথ তাকে ঠিক শিক্ষা বলে মানতে রাজি ছিলেন না বলে আমাদের কাছে উপরের উদ্ধৃতিগুলো থেকে মনে হয় রবীন্দ্রনাথ যে শিক্ষার কথা বলছেন এই শিক্ষা সম্পর্কে তার কাছে তার কতগুলি সাহিত্যকর্মে আমরা কিছু রূপক দেখতে পাব যেমন ডাকঘর নাটকের অমল চরিত্র কিংবা কাহিনী গল্পের রূপক আঙ্গিকে রবীন্দ্রনাথ তার এই সত্যকে প্রকাশ করেছেন বিষয়টিকে স্পষ্টভাবে বলতে গিয়ে তিনি তার শিক্ষা সমস্যা প্রবন্ধে বলেছেন মন যখন বাড়িতে থাকে তখন তাহার চারিদিকে একটা বৃহৎ অবকাশ চাই বিশ্ব প্রকৃতির মধ্যে সেই অবকাশ বিষাদ রূপে বিচিত্ররূপে সুন্দরভাবে বিরাজমান শিক্ষাকে দেওয়াল দিয়া ঘিরিয়া গেট দিয়া বন্ধ করিয়া দারোয়ান দিয়া পাহারা বসাইয়া শাস্তি দ্বারা কণ্টকিত করিয়া ঘন্টা দিয়া তাঁড়া দিয়া মানব জীবনের আরম্ভে একটি নির আনন্দের সৃষ্টি করা হইয়াছে ব্যক্তি বিকাশের জন্যে আবশ্যিক এই প্রকৃতি সংলগ্ন আনন্দময় শিক্ষা একই সাথে ব্যক্তির চিন্তা শক্তি এবং কল্পনা শক্তির বিকাশ ঘটাতে সাহায্য করে কল্পনা শক্তি মানুষকে যান্ত্রিকতার অমানবিকতা থেকে এবং চিন্তা শক্তি তাকে শেকড়বিহীন কল্পলোকের ভাববিহারী আকাশচারিতা থেকে মুক্ত করে যথার্থ মানবীয় পটভূমিতে প্রতিষ্ঠা করতে পারবে বলে রবীন্দ্রনাথ মনে করতেন এই দুয়ের সুষম সমন্বয় ঘটাতে না পারলে শিক্ষা এবং জীবন হয়ে যাওয়ার দাঁড়ায় বৈরী ক্ষেত্রবিশ্বাসে বিশেষে নিছক অপরিচিত এই সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত হল রূপে আমাদের শিক্ষার সহিত জীবনের গৃহবিচ্ছেদ ক্রমশ বাড়িয়া ওঠে প্রতি মুহূর্তে পরস্পর পরস্পরকে সুতীব্র পরিহাস করিয়া থাকে এবং অসম্পূর্ণ জীবন ও অসম্পূর্ণ শিক্ষা লইয়া বাঙালির সংসার যাত্রা সঙ্গের প্রহসনে প্রহসন হয়ে দাঁড়ায় এই অর্থাৎ রবীন্দ্রনাথ মনে করতেন শিক্ষা এবং যাপিত জীবন এই দুয়ের মধ্যে যদি সুষম সমন্বয় ঘটানো না যায় তাহলে ওই শিক্ষা জীবন বিমুখ হবে এবং ওই শিক্ষার শিক্ষিত মানুষ তাদের জীবনকে ব্যবহার করতে অপারগ হবে আমরা এরকম বলতে পারি যে আমরা যে দেখি প্রায়শই যে আমাদের প্রচলিত শিক্ষায় যে ব্যাকরণে পণ্ডিত সে ভাষা ব্যবহারে অনেক ক্ষেত্রে অপারগ ভূগোল বা জিওগ্রাফিতে সে কেতাব মুখস্থ করছে কিন্তু তার সামনে পৃথিবীটা ভাস্যর হয়ে উঠছে না এই যে সংকট এই সংকটটি রবীন্দ্রনাথ খুব মনে প্রাণেই উপলব্ধি করেছিলেন বলে আমাদের কাছে মনে হয় রবীন্দ্রনাথ মনে প্রাণে বিশ্বাস করতেন শিক্ষা হলো আত্মশক্তির উদ্বোধন তাই অন্যের বুলি আওড়ানুকে তিনি শিক্ষা বলতে রাজি ছিলেন না যে কারণে পূর্বে উল্লেখিত মেকলে প্রবর্তিত কেরানি সৃষ্টির মুখস্থ মানুষ তৈরির এবং উৎকেন্দ্রিক পরগাছা উৎপাদনকারী শিক্ষার বিপক্ষে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন দেশের লোককে শিশুকাল হইতে মানুষ করিবার সদুপায় যদি নিজে উদ্ভাবন এবং তাহার উদ্যোগ যদি নিজে না করি তবে আমরা সর্বপ্রকারে বিনাশগ্রস্ত হইব অন্নে মরিব স্বাস্থ্যে মরিব বুদ্ধিতে মরিব চরিত্র মরিব ইহা নিশ্চয় অর্থাৎ রবীন্দ্রনাথ যে শিক্ষার কথা ভাবছেন সেই শিক্ষা নিছক অন্যের বুলি কপচানু হতলে হবে না সেই শিক্ষার মধ্যে নিজের নিজস্বতা জাতীয়তা ঐতিহ্য এবং ইতিহাস তার একটি সুসম সমন্বিত অবস্থান থাকতে হবে বলে তিনি মনে করেছেন আর তা যদি না থাকে তাহলে সেই শিক্ষা আমাদের কোথায় নিয়ে দাঁড় করাবে সে সম্পর্কে ইতিপূর্বেই আমরা রবীন্দ্রনাথের লেখা থেকে উত্থিত দিয়েছি এই আত্মশক্তির উদ্বোধনে শিক্ষার ভূমিকা সম্পর্কে রবীন্দ্রনাথ মনে করতেন যে শিক্ষা মানুষকে সমৃদ্ধ করে যা তাকে আপ তা যা তার আপন ক্ষুদ্র গণ্ডি থেকে বৃহৎ জগতে নিয়ে যায় সর্বোপরি যার মধ্য দিয়ে সকল নিচুতা ক্ষুদ্রতার কালো আধার থেকে আলোর উত্তরণ ঘটে তাই হল প্রকৃতি প্রকৃত শিক্ষা তার নিজের ভাষায় সুশিক্ষা মানুষকে অভিভূত করে না তা মানুষকে মুক্তিদান করে উপরের সংক্ষিপ্ত আলোচনা থেকে বলা যায় রবীন্দ্রনাথের কাছে শিক্ষা হল মানুষের জন্যে সেই উপায় আয়ুধ বা অস্ত্র যা মানুষ প্রকৃতি থেকে গ্রহণ করে প্রকৃতির মধ্যে নিজের বিকাশের স্বার্থে যাকে ব্যবহার করে এবং এর আনন্দময় প্রয়োগের মধ্য দিয়ে রুদ্ধ খুলে মুক্ত প্রাণ হয়ে নিজের মধ্যে প্রকৃতিকে এবং প্রকৃতির মধ্যে নিজেকে উপলব্ধি করতে সমর্থ হয় শিক্ষার এই উপলব্ধি অর্জিত না হলে কি দাঁড়ায় সে সম্পর্কে বলতে গিয়ে রবীন্দ্রনাথ বলেন একদিকে আমাদের দেশে সনাতন শিক্ষার ব্যাপ্তি হয়ে জনসাধারণের মধ্যে জ্ঞানের অনাবৃষ্টি চিরকালীন হয়ে দাঁড়ালো অন্যদিকে আধুনিক কালের নতুন বিদ্যার যে আবির্ভাব হল তার প্রবাহ বইল না সার্বজনীন দেশের অভিমুখে পাথরে গাঁথা কুয়োর মতো স্থানে স্থানে সে আবদ্ধ হইয়া রহিল ইংরেজি শিখে যারা বিশিষ্টতা পেয়েছেন তাদের মিল হয় না সর্বসাধারণের সাথে দেশে সকলের চেয়ে বড় জাতিভেদ এখানেই শ্রেণীতে শ্রেণীতে অস্পৃশ্যতা যারা রবীন্দ্রনাথের এই ভাবনা মনে করিয়ে দেয় জন স্টুয়ার্ট মিলের সেই অবিস্মরণীয় উক্তি দি হাইয়েস্ট অ্যান্ড মোস্ট

যে এক শিক্ষার মধ্য দিয়ে একজন ব্যক্তির যে বিকাশ ঘটবে সেই বিকাশ যদি সমন্বিত মানবতার বিকাশের পক্ষে না যায় শিক্ষা যদি কেবলমাত্র ব্যক্তি কেন্দ্রিকতায় আবদ্ধ থাকে ব্যক্তি সুবিধার পথ যদি শিক্ষার মূল বিষয় হয়ে দাঁড়ায় শিক্ষা যদি কতগুলো কলা কৌশল হয় যার মধ্য দিয়ে ব্যক্তি তার ব্যক্তি সুবিধা কেবলমাত্র অর্জন করবে কিন্তু সামগ্রিক বিকাশে সেটি কোনো কাজে লাগবে না রবীন্দ্রনাথ সেই ধরনের শিক্ষার পক্ষপাতি ছিলেন বলে মনে হয় না এবং রবীন্দ্রনাথ যে শিক্ষার কথা বলেছেন সে সম্বন্ধে আমরা বলতে চাই উঞ্ছবৃন্ত বৃত্তি করে আর যাই হোক আর যাই করা যায় হারপোনিয়াস হলে কখনোই পৌঁছানো যাবে না অর্থাৎ পরের শেখানো বলি পরের দেখানো পথ পরের দেখানো পথে চলে আমরা আর যেখানেই যাই না কেন একটি সমন্বিত সমন্বয় একটি সার্বজনীন সমন্বয় একটি সার্বিক বিকাশ সেই বিকাশের পথ এর মধ্য দিয়ে আমরা খুঁজে পাব না মূলত রবীন্দ্রনাথ যখন তার শিক্ষা চিন্তার কথা ভেবেছেন তার সামনে দুটি আদর্শ ছিল একটি আমাদের প্রাচীন ভারতীয় তপবন ভিত্তিক শিক্ষা আদর্শ রবীন্দ্রনাথ তার আধুনিক মননে খুব স্পষ্টভাবে বুঝেছিলেন আজ আর ওই তপবন ভিত্তিক নিচক ভক্তিকেন্দ্রিক শিক্ষাকে পুনঃপ্রতিষ্ঠা করা যাবে না আরেকদিকে দিকে ছিল পশ্চিমা বস্তুতান্ত্রিক যে শিক্ষা আদর্শ যার মধ্যে বস্তুবাদিতা ছিল আধ্যাত্মিকতা ছিল না যার মধ্যে পার্থিব জীবনের সুবিধা অর্জনের উপায় কলা থাকলেও ব্যক্তির মনোবিকাশ ব্যক্তির সামগ্রিকতা সমন্বয়ের যে জায়গাটি তার ঘাটতি ছিল এই দুই ধারার শিক্ষা তার মধ্যে রবীন্দ্রনাথ মনে করেছেন একটি মিলন একটি সমন্বয়ের মধ্য দিয়েই সত্যিকারের তিনি যাকে শিক্ষা বলে মনে করেছেন এতক্ষণ যে সম্বন্ধে আমরা তার উক্তি এবং আমাদের বক্তব্য উপস্থাপন করেছি সেই শিক্ষাটি লাভ করা যেতে পারে বলে তার মনে হয়েছে এবং এই ধরনের একটি শিক্ষা বিষয়টিকে তিনি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন মূলত শিক্ষা কী এই আলোচনায় রবীন্দ্রনাথের যে বক্তব্য আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ যেভাবে বিষয়টিকে তুলে ধরেছেন তার আলোকে আমরা বলতে পারি রবীন্দ্রনাথ বিদ্যা এবং শিক্ষার মধ্যে খানিকটা পার্থক্য করার চেষ্টা করেছেন তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে বিদ্যা এটি হচ্ছে অর্জনের বিষয় বিদ্যা আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারি অর্জন করতে পারি এবং এই বিষয়টির সাথে সেই অর্থে সৃষ্টিশীলতা সেই অর্থে আনন্দ সেই অর্থে আত্মবিকাশের যে ব্যাপারটি এই ব্যাপারটি সেভাবে হয়তো জড়িত নয় বলে তিনি মনে করেছেন আর তিনি যখন শিক্ষা কথাটি বলার চেষ্টা করেছেন শিক্ষার ক্ষেত্রে তিনি মনে করেন যে শিক্ষা শুধুমাত্র অর্জনের বিষয় নয় শিক্ষা একই সাথে বিকাশের বিষয় শিক্ষা একই সাথে আত্ম উপলব্ধির বিষয় এবং শিক্ষার মধ্যে একই সাথে থাকতে হবে গ্রহণ শক্তি ধারণ শক্তি এবং চিন্তা শক্তি এই ত্রিবিধ শক্তির একত্রিত যে প্রকাশ সেই প্রকাশটাকেই তিনি শিক্ষা হিসাবে তুলে ধরতে চেয়েছেন অপরদিকে তার মতে বিদ্যা হল কেবলমাত্র অর্জন করার বিষয় ধারণ করার বিষয় শুধুমাত্র অর্জিত তথ্য সংগৃহীত তথ্য